ভক্ত অবতারকে, ভক্ত স্বরূপকে, ভক্তকে, ভক্ত শক্তিকে পাঁচজন পূর্বের যেটা প্রেমের ভান্ডার ছিল, যা লক করা ছিল, লক ভেঙে দিয়েছে। আর যথেষ্ট রকমের প্রেম ওনারা আস্বাদন করেছেন, আস্বাদন করে প্রেমের মত্ত হয়েছেন, জয়িছে মদ মত্ত, যেমন মাতাল মত্ত হয় সেরকম মত্ত হয়েছেন। আর পাত্রাপাত্র বিচার নাই, নাই স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম দান, প্রেম দান করে উচ্ছলিত প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক জোয়া সবার কৃপা, সবাইকে ডুবে দিলেন, কারাগার ডুবলেন, সজ্জন দুর্জন জনবন্ধগণ প্রেম বন্যায় ডুবাইল জগতের জন, সবাই ডুবে গেল। কিন্তু কিছু কিছু লোক প্রেমের বন্যা দেখে, আসছে দেখে ধেয়ে পালিয়ে গেলেন, সে বন্যায় তাদের ছুতে পারলেন না। তারা কারা কারা কেউ মনে আছে? একজন কারা কারা জানে কার মানে, তারপর আমি বলবো একটা একটা বলবেন, বলুন। এক দুই পড়ুয়া রকম, আর হিন্দু পাশন্ডী পরমনিষ্ঠ কুতার্কি ধন্যবাদ মনে রেখেছেন। তাদেরকে প্রেম বন্যা দেখে তারা তো পালিয়ে গেল, কিন্তু তাদেরকে ধরার জন্য মহাপ্রভু কি উপায় সৃজন করলেন? সন্ন্যাস আশ্রম প্রভু কৈলাম্বিকা, সন্ন্যাস করে করার পরে সবাই উদ্ধার হলো, কিন্তু বাকি থাকলো কে? কাশীর মায়াবাদী। আর মহাপ্রভু কখন কাশীতে গিয়েছিলেন? যখন তিনি পুরী ধাম থেকে বৃন্দাবন ঝাড়িখণ্ডের পথ হয়ে বৃন্দাবনে যাচ্ছিলেন, কাশীতে গিয়েছিলেন, সেখানে প্রকাশঙ্গ সরস্বতী পাদের সঙ্গে কথা হয়। মহাপ্রভুকে প্রকাশঙ্গ কি বললেন? আমাদের দলের সম্প্রদায়ের সন্ন্যাসী, আমাদের সঙ্গে মেশো না কেন? আর সন্ন্যাসীর কাজ কি? বেদান্ত পাঠ আর কি? ধ্যান করা, সন্ন্যাসী ধর্ম, তাহা ছাড়ি কর কেন? ভালুকের কর্ম। মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন? গুরু পরে মূর্খ দেখে শাসন করলো, কি বললো? তুমি মূর্খ, তোমার বেদান্তের অধিকার চলু হরিনাম কর। তখন একটা যুক্তি স্বরূপ একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, বলুন তো কি মন্ত্র? হরে নাম হরে নাম হরে নাম। তখন মহাপ্রভু হরিনাম করতেন, আর হরিনাম মহাপ্রভুকে নাচাত কাঁদাত। তাই একদিন গুরুর কাছে জিজ্ঞাসা করলেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিব পাগল। গুরুদেব উত্তর দিলেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়। এরপরে অধ্যায় অষ্টম পরিচ্ছেদ আমরা কিছুটা বলেছি, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করে এই গ্রন্থ লিখতে
অনুপ্রেরণাতে আমরা আগে শুনেছি, বর্ণনা আছে কিভাবে তিনি ঝামতপুর থেকে নিত্যানন্দ প্রভুর আজ্ঞা পেলেন, তার ভাইয়ের মহাপ্রভুর প্রতি ভক্তি ছিল কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রদ্ধা ছিল না, তাই জানতে পেরে তিনি নীলকেতন রামদাস তার বাসি ভেঙে সেখান থেকে চলে গেলেন। আর রাত্রে নিত্যানন্দ প্রভু কবিরাজ গোস্বামীকে বললেন, এখান থেকে তুমি বৃন্দাবনে যাও, সেখানে তোমার সর্বসিদ্ধি হবে। কবিরাজ গোস্বামী বৃন্দাবনে গেলেন, তারপরে কি করে এই গ্রন্থ লেখার অনুপ্রেরণা পেলেন চৈতন্য চরিতামৃতে অষ্টম পরিচ্ছেদে সেটা বর্ণনা করা হচ্ছে। গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ। বন্দে শ্রী চৈতন্য দেবং তং ভগবতং যদিচ্ছয়া প্রসবং নর্ততে চিত্রং লেখরঙ্গে জড়ত্বয়ং। যে ভগবান শ্রী চৈতন্য দেবের ইচ্ছায় আমি মূর্খ জড়ব অসত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ নিত্য কার্য আরম্ভ করেছি, তাকে আমি বন্দনা করি। নিজের দৈন্যতা প্রকাশ করে মহাপ্রভুর কৃপার মাহাত্ম্য বর্ণনা করেছেন। সবাই আমার সঙ্গে আমার পরে পরে বলবেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র। জয় জয় পরমানন্দ জয় নিত্যানন্দ। জয় জয় পরমানন্দ জয় নিত্যানন্দ। জয় 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 দ্বৈতাচার্য কৃপাময়। জয় জয় অদ্বৈত আচার্য কৃপাময়। জয় জয় গদাধর পণ্ডিত মহাশয়। জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ প্রণত হইয়া বন্দ সবার চরণ। তাই কবিরাজ গোস্বামী বলছেন, মুখ কবিত্ব করে যাহার স্মরণে পৌরগিরি লন্ধে অন্ধ দেখে তারা করে। মুখম করতি বাচনম পঙ্গম লন্ধে দেবী জ্যোতি বন্ধম বন্ধে পরমান। আর এসব যে মানে না, সে তার যে মহাপ্রভুর কৃপা হলে একজন পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে, যে অন্ধ সে সব কিছু দেখতে পারে, তারা তা এইসব যে মানে না, সে হচ্ছে তাদের যে বিদ্যা পাঠ সব ফেক খোলা হয়। ব্যাংক যেমন ডকর বকর শুরু করে, কিন্তু যদি এই কথাটা মানে মানবে না, কি মানবে না, যে মহাপ্রভুর কৃপা হলে এইরকম যোগ্যতা হওয়া যায়, তা যে মানবে না, তার যে বিদ্যাপাঠ সব ফেক খোলা। এই সরণা মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নহে তারে নাই তার গতি। যে মহাপ্রভুকে মানে না তার কোন ক্ষতি, তার প্রমাণ দেখাচ্ছে। পূর্বে জয় সে জরা সন্দয় আদি রাজন বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন। পূর্বে জয়ছে, আগে জরা সন্দ রাজারা তারা বিষ্ণুর পূজা করত, কিন্তু কৃষ্ণকে মানত না। বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি জানি। তারা কৃষ্ণকে মানত না বলে তাদেরকে বলা হতো কি দৈত্য। ঠিক সেরকম চৈতন্য না মানিলে তারে দৈত্য তারে জানে।
কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য গরি মানি চৈতন্য মানিলে তৈছে দৈত্য তারে জানি। বিষ্ণুর পূজা করা সত্ত্বেও কৃষ্ণকে মানত না, সেই জন্য তাদের বলা হতো দৈত্য। ঠিক সেরকম এই কলিযুগে কৃষ্ণকে মানে কিন্তু চৈতন্য মহাপ্রভুকে মানে না, দৈত্য তারে জানে, তাকে দৈত্য বলে জানে। তাই মহাপ্রভু ভাবলেন আমাকে যদি কেউ না মানে তাহলে সবার সর্বনাশ হবে, ইতে লাগি চৈতন্য প্রভু করিলা সন্ন্যাস। মরে না মানিলে সব লোক হয় নাশ, ইতে লাগি কৃপান্ত প্রভু করিলা সন্ন্যাস। কৃপা করে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। কোন ভক্ত জিজ্ঞাসা করছিলেন মহাপ্রভু সন্ন্যাসের কি দরকার, এই লাগি মরে না মানিলে সব লোক হবে নাশ, ইতে লাগি কৃপান্ত প্রভু করিলা সন্ন্যাস। যে নবদ্বীপ বাসী মহাপ্রভুকে এত ভালোবাসতেন তাদেরকেও ত্যাগ করলেন। সচি মাতা বিষ্ণুপ্রিয়া ভগবান তার দরকার হয় না, কিন্তু মানুষেরকে কৃপা করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য, যাতে তারা আমার প্রতি শ্রদ্ধাশীল হয়, আমি তাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে পারি, সেই জন্য তিনি কত বিরহ। প্রসঙ্গক্রমে মনে পড়ে চৈতন্য ভাগবতের কথা, যেখানে মহাপ্রভু যেদিন কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করতে গেলেন সচী মাতা জড় প্রায় হয়েছিলেন, জড় প্রায় স্বয়ং মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে মনে দিল আস করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশে, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া আইল সুর ধ্বনির দিনে দুই গড়জুড়ি নমস্কার করি পরশ করিল কিরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে করিলা গমন সুমি সর্বজন বজ্র করিল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন সেহ শুনি গলি যায় পশু পাখি জুড়ে গলায় পাথরে এ দাস লোচন গায়। লোচন দাস ঠাকুরের গান, যেখানে সন্ন্যাসের ফলে সবাই পাষাণ সমান তারাও পর্যন্ত করে, মহাপ্রভুর কি দরকার ছিল নবদ্বীপবাসীদের এই কষ্ট দেওয়া, কিন্তু কৃপার্ত প্রভু সবার প্রতি কৃপা পরায়ণ হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। আর একটা বর্ণনা আছে যেটা হচ্ছে চৈতন্য ভাগবতে, এটা তো লোচনদাস ঠাকুরের পদ, বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যখন মহাপ্রভু সন্ন্যাস ঘুমাচ্ছে, হরে কৃষ্ণ যারা ঘুমাবেন পিছনে যাবেন, কারণ ক্যামেরায় উঠছে তো সব মনে হবে, এই সব বাইরেও যাচ্ছে সবাই মনে করবে যে ঘুমাবে, যাদের ঘুম আসে বেশিরভাগই আশেপাশে যারা ঘুমাবেন তাদের অনুরোধ আপনার একটু প্রাণ গ্রহণ করেছেন কাটোয়াতে, আর প্রতিদিনের মতন সেদিন নবদ্বীপবাসীরা জানেন না যে মহাপ্রভু অলরেডি গৃহ ত্যাগ করে চলে গেছে, প্রত্যেক দিনের মতন ভক্তরা মহাপ্রভুর বাড়িতে এসেছে, দেখছেন সচী মাতা একদম বলে না অল্প শোকে কাতর অধিক শোকে পাথর জড়বৎ হয়ে আছে, সবাই এসে মহাপ্রভুকে খুঁজছেন। সচী মাতা বললেন তোমরা সব আমার নিমাইয়ের ভক্ত, তোমরা সব এই গৃহের যা কিছু সত্য তোমার, যারা বৈষ্ণব বিষ্ণুর যা সত্য বৈষ্ণবদের, তাই তোমরা সব নিয়ে যাও। তখন সবাই বুঝতে পারলেন যে মহাপ্রভু অলরেডি সন্ন্যাস গ্রহণ করতে চলে গেছে সব কাটোয়ায়। তখন সন্ন্যাস গ্রহণ করতে এই কথা শুনেই আসলে চন্দ্রশেখর আচার্য এসে খবর দিলেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, আর সবাই খুব কান্না করছে, নবদ্বীপবাসী সবাই খুব কান্না করছে,
এমন তারপর অদ্বৈত আচার্য এসেছেন। অদ্বৈত আচার্য যখন শুনতে পারলেন যে মহাপ্রভু সন্ন্যাস নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে গেছেন, আর সেটা শুনতে পেরে অদ্বৈত আচার্য বলছেন মহাপ্রভুর বিরহে আমি কি করে জীবিত থাকব, আমি এখনই আমি গঙ্গায় যাব ঝাঁপ দেওয়ার জন্য, কেউ যদি আমাকে আটকায় আমি হয়তো এখন যেতে পারবো না, কিন্তু আমি রাত্রে অবশ্যই সবার অগোচরে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। তখন সারা নবদ্বীপবাসী যারা সব চলে এসছে মহাপ্রভুর খবর শুনে এবং সবাই কান্না করছে, সবাই অদ্বৈত আচার্যকে বলছে হে প্রভু আপনাকে আমরা কেন বাধা দেব, আপনাকে তো বাধা দেব না, বরঞ্চ আপনি যাবেন আপনার সঙ্গে আমরাও সবাই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। সমস্ত নবদ্বীপবাসী সবার সংকল্প মহাপ্রভুর বিরহে আত্মহত্যা করবে, এত তাদের মহাপ্রভুর বিরহ। আর সবাই সত্যিকারে ইমানের লোক দেখানোর জন্য তখন অদ্বৈত আচার্যকে সামনে নিয়ে সব ভক্তরা ছুটেছে গঙ্গায় ঝাঁপ দিয়ে মহাপ্রভুর বিরহে প্রাণ ত্যাগ করবে। এটা যখন সবাই রওনা দিয়েছেন তখন হঠাৎ এক আকাশবাণী হলো, হে নবদ্বীপবাসী ভক্তবৃন্দ, হে অদ্বৈত আচার্য, আপনারা কেউ দেহ ত্যাগ করবেন না, আপনারা দেহ ত্যাগ করার সংকল্প পরিত্যাগ করুন, খুব অল্প দিনের ভিতরেই আপনাদের মাঝে আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভু আবার এসে নিত্য কীর্তন করবেন। তখন সবাই আবার প্রাণ ত্যাগের সংকল্প ত্যাগ করবেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে বৈষ্ণবরা সাধারণত স্থির ধীর স্থির ধীর স্থির, তারা কারণ রূপশিক্ষায় মহাপ্রভু বলছেন ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম অতএব শান্ত, কিন্তু সেই শান্ত যে বৈষ্ণব সেই শান্ত বৈষ্ণব অশান্ত হয়ে গেছে। বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে মহাপ্রভু এত কষ্ট দিয়ে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন কেন, জগৎবাসী সবাইকে উদ্ধার করলেন, সন্ন্যাস বুদ্ধে মনে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার, আমাকে সন্ন্যাস বুদ্ধিতে আমাকে নমস্কার করবে তাদের সংসার বন্ধন ছিন্ন হয়ে যাবে। তাই বলছি এত দয়ালু কবিরাজ গোস্বামী বলছে এত দয়ালু এত কৃপালু যে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কেউ যদি ভজনা না করে সে যদি জগতের খুব বড় লোকও হয় সে দেশের রাজাও হয় সর্বোত্তম ব্যক্তিও হয় তাকে অসুর বলে জানতে হয়। আমি বলছি না, কবিরাজ গোস্বামী বলছে হেন কৃপাময় চৈতন্য না ভজে যে সর্বোত্তম হইলে তারে অসুরে গণ, সর্বোত্তম রাজা হোক না কেন যা কিছু হোক না কেন, কিন্তু এইরকম গৌরাঙ্গ মহাপ্রভুকে ছিল যদি ভজনা না করবে তাকে অসুর বলে জানবে অন্য কিছু। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাকে ভজনা করা উচিত, হেজি সব কুতর্ক ছেড়ে দিয়ে শুধু মহাপ্রভুর ভজনা। তা যদি কেউ তার্কিক হয় সে বলে তর্ক সে প্রমাণ প্রমাণ করে আমি ভজনা করব, তখন বলছেন ঠিক আছে তুমি তর্ক শাস্ত্রে শাস্ত্রে সিদ্ধ হতে চাইছো তর্কতে বলতে চাইছো তাহলে কি
শ্রীকৃষ্ণ চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। তুমি বিচার করো, তুমি যদি তার্কিক হও, তর্ক শাস্ত্রে তুমি খুব যদি দক্ষ হয়, তাহলে তোমার তো যুক্তি বলবে, তাহলে তুমি তার দয়ার কথা যুক্তি দেখাও, কত দয়ালু তিনি, তাই এমন দয়ালু। সেই জন্য বলছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পাই পদে, তবু তো না পাই কৃষ্ণ পদে প্রেমধন। কেউ যদি অনেক জন্ম শ্রবণ কীর্তন করবে কিন্তু প্রেম ধন পাবে না, কেন পাবে না? দশবিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম প্রভুপাদ ভগবানের ক্লিয়ার করে দিচ্ছে, দশবিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম শ্রবণ কীর্তন করেন, তবুও কৃষ্ণ পদে প্রেম ধন পাবে। কিন্তু কৃষ্ণ নাম অনেক মাহাত্ম্য আছে, কৃষ্ণ নাম করলে প্রেম লাভ হবে, প্রেম ভক্তি, কারণ কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লোকায়া। কৃষ্ণ কি করেন, সহজে কাউকে কৃষ্ণ প্রেম দেন না, যে ভগবান কৃষ্ণ পরমেশ্বর ভগবান তাকে ভক্তি দেবে মুক্তি দেবে, অনেক অসুরকে মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু ভক্তি খুব কম দিয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এই যে কৃষ্ণ প্রেম, হেন প্রেম চৈতন্য দিলা যথা 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 তথা জগাই বাধাই পর্যন্ত অন্যের কা কথা। কৃষ্ণ ভক্তি দিয়েছেন মুক্তি দিয়েছেন, প্রেম দেননি দেননি অত সহজে দেননি, আর নোরাম মাপু উল্টোটা, তিনি প্রেম অনেক সময় কৃষ্ণ অনেক সময় লুকিয়ে রেখেছেন, আর নোরাম মাপু এসে উল্টোটা করেছে, পুরো প্রেমটাকে একদম সহজলভ্য করে দিয়েছে। উদাহরণ হচ্ছে জগাই মাধাই অন্যের কা কথা, জগাই মাধাই যার পাওয়ার কথা নেই, তপস্যা নেই, ভজন সাধন কিছুই নেই, তাকেও পর্যন্ত নিজেরা অন্যের কা কথা, আর অন্যজনের আর কি বলা যেতে পারে, এমন দয়ালু মহাপ্রভু। এই জন্য এইটা সেই জন্য সবাই এখনো দেখুন, কেউ যদি চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করে, আরে জানালা বন্ধ করে দিয়ে এইদিকে মন দিয়ে থাকুন, জানালা বন্ধ করে দিন, নিশ্চিন্তে এইদিকে মন দিয়ে থাকুন, বাদরের সঙ্গে খেলে লাভ নেই। তাই এখনো দেখা যায় কেউ যদি চৈতন্য মহাপ্রভু নাম করে তার প্রেম হয়, কৃষ্ণ নামে এত সহজে হয় না, তার অনেক প্রমাণ দেখাচ্ছে, কৃষ্ণ নামে করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধী না হয় বিকার, কৃষ্ণ নাম করলে কেউ যদি অপরাধ করে তার কোনোদিন সার্থক বিকার হয় না কৃষ্ণ নামে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর নামের কথা বলছে, তার থেকে চৈতন্য মহাপ্রভুর নামের কত গুণ, ও নামে অপরাধের বিচার কি বলেছে, দয়ালিতাই চৈতন্য বলে নাশ্রে আমার মন, নাশ্রে আমার মন, নাশ্রে আমার মন, এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই, নামের অপরাধের বিচার তো নাই রে, কৃষ্ণ নামের অপরাধের বিচার আছে, কিন্তু হরি নাম এই মহাপ্রভুর নামে নিত্যানন্দের নামে কোন অপরাধের বিচার নেই। কৃষ্ণ নামের মাহাত্ম্য বলছে, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, প্রেমের কারণ ভক্তি করেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ।
প্রেমের উদয় হয়, প্রেমের বিকার শীত গন্ধ পুলকা সুগদ গদ সুসার অনাসে ভবক্ষয়, সব কিছু অনাসে লাভ হতে থাকে কৃষ্ণ নামের ফলে। কিন্তু আমরা দেখি হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রু থাকে, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বিষ তাতে না হয় অঙ্ক। এই কৃষ্ণ নামে প্রেম হয়, কিন্তু এই কৃষ্ণ নাম অনেকে করে তাও দেখি অনেকবার করার পরে প্রেম হচ্ছে না, অশ্রুধার হচ্ছে না। এক কৃষ্ণ নাম করলেই প্রেম হওয়ার কথা, কিন্তু প্রেম হচ্ছে না, অশ্রু ঝরছে না। কেন ঝরছে না? কারণ অপরাধ আছে। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম আমরা অনেকদিন করছি, 20 বছর, 25 বছর, 30 বছর, 15 বছর, 10 বছর, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। এক কৃষ্ণ নামেই প্রেম হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে কি বুঝতে হবে? তবে জানি অপরাধ তাহাতে প্রচুর অপরাধ আছে, কৃষ্ণ নাম বিষ তাতে না হয় অঙ্ক। ভক্তি জগতে এসেছি, অনেক কিছু ছেড়ে এসেছি, ব্রহ্মচারীরা বাবা মা ছেড়ে এসেছি আমরা, গৃহস্থরা আত্মীয় স্বজন অনেককে ত্যাগ করেছেন, অনেক কষ্ট স্বীকার করছেন, কিন্তু কি জন্য কৃষ্ণ নামে প্রেম লাভের জন্য? এক কৃষ্ণ নাম করলে প্রেম হওয়ার কথা, কিন্তু প্রেম হচ্ছে না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এই অপরাধ আছে। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, আর কৃষ্ণ নামে যদি অপরাধ থাকবে প্রেম হবে না। এই জন্য বলা আছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নামও নিচ্ছি আর কি করছি হামেশায়, আর সেই জন্য হামেশায় প্রেম হচ্ছে না। দুধও খাবো তামাকও খাবো, এটা বাচ্চা ছেলে তামাক খেয়ে খেয়ে ক্যান্সার হয়েছে, আর বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলেছে একে তামাক খেতে দেবেন না, বাড়িতে গিয়ে দুধ খেতে দেবেন, কারণ ক্যান্সার হয়েছে তো রিকভারি করতে গেলে দুধ খাওয়াবে। তার মা বলছে বাবা তুমি আজ থেকে তামাক খাবে না, তুমি দুধ খাবে, তাহলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। ছেলেটা বলছে না না না, আর তুমি যে দুধ খেতে বলছো আমি দুধও খাবো কিন্তু আমাকেও খাবো, ক্যান্সার সারবে? তা আমাদের এইরকম একটা ডেঞ্জারে ছিল, আমরা হরিনাম করছি, সাধুর কাছে এসে জানলাম হরিনাম, গুরুর কাছে এসে জানলাম হরিনাম করছি, কিন্তু আগের যে স্বভাব মনে ভাবি হেন কর্ম করিব না, আর স্বভাবে করায় কর্ম কি দোষ আমার, স্বভাব হয়ে গেছে নিন্দা মন্দ করা আগের থেকে। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, নিজ কর্ম দোষে এতে হইল ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিবন্ধ দেখে। কেন? শৈশব যৌবনে সবসময় জড় সুখে নিন্দা মন্দ সমালোচনা করেছে, সেই জন্য সেই অভ্যাস ছাড়তে পারছি না। মনে পড়ে একটা গল্প, সেটা হচ্ছে এই, একটা লোক আগে চোর ছিল, চুরি করতো, রাত হলেই কিছু না কিছু চুরি করত, আর কোনো মতে সাধুর কৃপাতে ভক্ত হয়েছে।
তাই একদিন সাধু সঙ্গে তীর্থে গিয়েছেন। তীর্থে গিয়ে যে যার ঘর টর দেওয়া হয়েছে, আর রাত্রে ওই চোরটার আর ঘুম আসছে না। চোর আগে ছিল, কিন্তু ভক্ত সঙ্গে তিলক পড়েছে, সাধু হয়েছে, রাত্রে আর ঘুম আসছে না। কেন? ওই যে চুরি না করলে হাতটা চুলকাচ্ছে, তাই এসেছে সাধুর সঙ্গে, কিন্তু সেই স্বভাবটা যাচ্ছে না, আর সারা রাত ঘুম আসছে না। তখন চুরি তো করা যাবে না, সাধুর সঙ্গে এসেছে, এই জন্য কি করছে, এর ব্যাগটা ওর কাছে, ওর ব্যাগটা ওর কাছে, সারা রাত ধরে তাই করছে। তা আসলে আমাদের স্বভাবটা বড় খতরনাক। আর এই জন্য আচার্যরা গাইছে, শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, নিজ কর্ম দোষে এদেও হইল ভজনের প্রতিবন্ধ। ভজন করতে চাই, আর একটা জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, দেহ সুখে মন দেহ জলাঞ্জল, এ দেহ তোমার নয় বরঞ্চ এর শত্রু হয়। তুমি বলছো আমার দেহ সুখ স্বাচ্ছন্দ্য আমি চাইছি দেহের জন্য, এ দেহ তোমার নয় বরঞ্চ এর শত্রু হয়, বরঞ্চ এ দেহটা আমার শত্রু। বিশ্বাস করেন কেউ? কষ্টকর, অত এ দেহ তোমার নয় বরঞ্চ এ শত্রু হয়। কেন? পরের লাইনে একটু বলছেন, তুমি চাও কৃষ্ণ ভজি দেহ জড়ে যায় বজি, হয় না? দেখবেন মনে হয় আজকে একটু বেশি জপ করো, বিছানার কাছে গেলে একটু শুয়ে নি, পরে জপ করো, শুয়ে পড়লাম ঘুম পেল না। তুমি চাও কৃষ্ণ, মনে মনে চাইছিলাম বেশি ভজন করব, বেশি জপ করব, বিছানা আরাম, বিছানা সুন্দর ঘর, একটু একটু বসি, পরে বসে বসে জপ করি, একটু হেলান দিয়ে জপ করি, তারপরে একটু শুয়ে জপ করি, তারপরে জপমালাটা থাক, পরে হয় কি হয় না। এ হচ্ছে দেহ, এই দেহ সব সময় বিপদগামী করে, দেহ সুখে মন দেহ জলাঞ্জলি, দেহ সুখটা দিয়ে জলাঞ্জলি। তাই অনেক অপরাধ সংঘটিত হয়, তাই বলছি অপরাধ তাহাতে বোঝো অপরাধ আছে, এই জন্য কৃষ্ণ নাম বীজ অনুগ্রহ করছেন। উপায় কি? আর একটা নামের নামে অপরাধ বিচার তো নাই, কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। এতক্ষণ বলো কি না অপরাধ করলে বন্ধ, কিন্তু সুন্দর একটা কথা হচ্ছে, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। কেউ যদি চৈতন্যের নাম করবে, নিত্যানন্দের নাম করবে, বিচার করবে না কত অপরাধী কত পাপী, প্রেম। কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নাম করে, তাহলে অচিরেই তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবে। তাই ওরে বুড়ো, এখানে কবিরাজ গোস্বামী বলছে, ওরে বুড়ো লোকসব শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। চৈতন্য মঙ্গল মানে কোন গ্রন্থ? চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতের আগের নাম ছিল চৈতন্য মঙ্গল, পরবর্তীকালে লোচন দাস ঠাকুর আর একটা গ্রন্থ লিখলেন যার নাম লিখেছেন চৈতন্য মঙ্গল, তখন বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের নাম চেঞ্জ করে রেখেছেন চৈতন্য। কবিরাজ গোস্বামী যখন লিখছেন তখন তার নাম ছিল চৈতন্য মঙ্গল। তাই চৈতন্য লীলা চৈতন্য ভাগবতে এত সুন্দর করে বর্ণনা করা আছে, সেই জন্য তার মহিমা এখানে বলছেন না, একটু না পড়লে ভালো হবে না, সেই জন্য আমরা খুব কবিরাজ গোস্বামী নিজের মুখের কথা চৈতন্য ভাগবত সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। ওরে বুড়ো লোক শোনো চৈতন্য মঙ্গল,
চৈতন্য মহিমা যাতে জানিবে সকল, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য লীলার ব্যাস, কৃষ্ণ লীলার ব্যাস লেখক হচ্ছে ব্যাসদেব, আর চৈতন্য লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য যাতে কি জানা যাবে, চৈতন্য ভাগবত পড়লে চৈতন্য নিতার যাতে জানিয়ে মহিমা, যাতে জানি সিদ্ধান্ত কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমান। এই চৈতন্য ভাগবত যাতে চৈতন্য নিতায়ের মহিমা জানা যাবে। আমরা যা সম্পর্কে বেশি জানব তার প্রতি আমরা আসক্ত হই, যারা ক্রিকেট খেলতে দেখতে ভালোবাসে ক্রিকেট খেলা তারা সেই সব খেলোয়াড়দের প্রতি আকৃষ্ট হয়, যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা সিনেমা আর্টিস্টের প্রতি আকৃষ্ট হয়, যারা রাজনৈতিক সেই বিষয়ে উৎসাহী তারা বড় বড় রাজনৈতিক নেতাকে তারা বলে আমার জীবনে হিরো। কিন্তু কেউ যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে চায় তাহলে তাকে অবশ্যই চৈতন্য ভাগবত পড়তে হবে। আমাদের ইসকনে একজন মহারাজ আছেন, উনি 100 বার চৈতন্য ভাগবত পড়েছেন, চিন্তা করো। তাই এখানে চৈতন্য ভাগবতে করছে চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে ইহা জানি করিয়া উদ্ধার, সমস্ত সিদ্ধান্ত চৈতন্য ভাগবতে আছে। আর বাঙালিদের জন্য কত প্রভুপাদ তো বলে গেছেন বাংলার সুইট চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত। তা বাঙালি আমরা কত ভাগ্যবান যে ভাষাতে চৈতন্য লীলা লেখা আছে সেই ভাষায় আজ জিনিস পড়ে পড়ে আমরা বুঝতে পারি, অনুবাদ না পড়লেও হবে। কেউ যদি বলে আমি হচ্ছি প্রাসঙ্গিক, আমি হচ্ছি জগৎ, আমার কি কিছু উদ্ধারের উপায় আছে, কোনো রাস্তা আছে কি, আমি তো খুব প্রাসঙ্গ, আমি তো একদম আনকালচার, জগৎ যারা বেদকে মানে না আমি তো সেই রকম অবস্থায় শাস্ত্র মানি না, তা আমার কি উদ্ধার আছে। তাই কবিরাজ গোস্বামী তাদের জন্য উপায় দিয়েছে, চৈতন্য মঙ্গল শুনে যদি পাশণ্ডি জগৎ সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ হরিব, শুনলেই কি হবে বৈষ্ণব হয়ে যাবে, চিন্তা করুন। তাই চৈতন্য 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 ভাগবত শুনলে বৈষ্ণব হওয়া যাবে, যদি আমাদের ভিতর পাষণ্ডত্ব তো আছেই। আমরা যদি বারবার শুনব শ্রেতাম শ্রেতাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্তিতাম চিন্তিতাম ভক্তাস চৈতন্য চরিতামৃত, কবিরাজ গোস্বামী আরেক জায়গায় লিখছেন শ্রবণ করো কীর্তন করো কীর্তন করো, চিন্তিতাম চিন্তিতাম ভক্তা স্মরণ করো ভক্ত সঙ্গে কি চৈতন্য চরিতামৃত চৈতন্য লীলা করো। এই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত লিখেছে এ কোনো মানুষ লিখতে পারে না, কোনো জাগতিক কাব্য নয়, এ সম্পূর্ণ চিন্ময় মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, আসল বক্তা হচ্ছে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দাস। এটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর পুরো মহিমা বলছেন যে উনি যা লিখেছেন তার কিছু উচ্ছিষ্ট আমি চর্বণ করছি, তারপরে নিজের কাহিনী বর্ণনা করে বলছেন কিভাবে আমি এটা উদ্ভূত হলাম, তারপরে লাস্টে বলছেন আমার যোগ্যতা নেই, আমি আমার লিখন যেন সুখের পথ, পাখিকে কিছু শিখালে যেমন কিছু শেখে
আর সেইটাই বলে আমিও সেই রকম পাখির মতন কিছু। চৈতন্য বাবু আপনি যেমন বলাচ্ছেন এ গ্রন্থ লেখায় পরে মদন গোপাল আমার লেখনী যেন সুখের পথ। তাই কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরের পদে নমস্কার করছে, বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, কইছে গ্রন্থ করিতে হো তারি সংসার। তিনি নারায়ণের উচ্ছিষ্ট, নারায়ণের পুত্র এবং চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভাজন, যে নারায়ণী উচ্ছিষ্ট খেয়েছেন মহাপ্রভু, তারপরে বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয়েছে। কি অদ্ভুত তার চৈতন্য চরিত বর্ণন। হ্যাঁ, যার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন, ত্রিভুবন শুদ্ধ হয়ে যায়। অতএব ভজল চৈতন্য নিত্যানন্দ খণ্ডিবে সংসার দুঃখ পাইবে আনন্দ প্রেমানন্দ। তাই চৈতন্য নিত্যানন্দের ভজনা কর, ভজনা করতে গেলে চৈতন্য ভাগবত ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাতে চৈতন্য লীলা বর্ণিল স্বাগল। উনি কি করলেন, প্রথমে সূত্র করে বর্ণনা করলেন, তারপরে সূত্রগুলোকে বিস্তারিত ভাবে লিখলেন। লিখতে লিখতে কি হলো, চৈতন্য নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনে আবেশ হয়ে গেল, চৈতন্য শেষ লীলা রহিল অবশেষ। মহাপ্রভু যে লাস্ট লীলা ও আর বলার সুযোগ হলো না, লেখার সুযোগ হলো না, এক নিতাইয়ের লীলা বর্ণনা করতে আবিষ্ট হয়ে গেলেন, গৌরাঙ্গের শেষ লীলা বাকি থেকে গেল। তাই সেই সব লীলা শুনিতে বিবরণ বৃন্দাবন দাসের বাসী উৎকণ্ঠিত মন। কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবনে ছিলেন তখন সব বৃন্দাবন বাসী সবাই উৎকণ্ঠিত, তারা তো চৈতন্য ভাগবত শুনছে, বৈষ্ণব মানে চৈতন্য ভাগবত শুনবে, কিন্তু চৈতন্য বাবু শেষ লীলা পাচ্ছে না, তা শোনার জন্য উৎকণ্ঠিত। তাই সেখানকার বৈষ্ণবরা সবাই মিলে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে আদেশ করলেন। কারা কারা আদেশ করেছিলেন, সেই রবীন্দ্রদেবের মন্দিরে সেবার অর্পণ করছে পণ্ডিত হরিদাস, যিনি হচ্ছেন গদাধর পণ্ডিত, তার শিষ্য হচ্ছে অনন্ত আচার্য, তার শিষ্য হচ্ছেন এই পণ্ডিত হরিদাস, আর যিনি হচ্ছেন এই গোবিন্দদেবের সেবক, তিনি খুব অনুরোধ করলেন কৃপা করি আমাকে। তাই দেহ অতি কৃপা করি আজ্ঞা কইল মরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার্তর বর্ণনা করতে গেলেন। শুধু তাই নয়, আরো অনেক অনেক বৈষ্ণবদের কথা বলছেন, যাদব আচার্য অন্যান্য ভক্তরা সবাই কবিরাজ গোস্বামীকে অনুরোধ করলেন যে শেষ লীলা বরং করে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নির্জল লজ্জ হইয়া। আর তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের আজ্ঞা পেয়ে মনে মনে চিন্তা করলেন কি সম্ভব আমার পক্ষে, তখন উনি মদন গোপালের কাছে আজ্ঞা চাইতে গেলেন। প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। যখনই প্রার্থনা করলেন আপনি কি আমাকে আদেশ করছেন, কারণ বৈষ্ণবরা তো আদেশ করছেন, গুরু বৈষ্ণব ওনার অনেক শিক্ষা গুরুর কথাও লিখেছেন, তারাও আদেশ করেছেন, অনেক বৈষ্ণবরা শুদ্ধ বৈষ্ণব যাদের সমস্ত দিব্য গুণাবলী আছে যা কবিরাজ গোস্বামী লিখছেন, এসব সবাই ওনাকে আজ্ঞা করেছেন। এখন এসেছেন কৃষ্ণের কাছে, মদন গোপালের কাছে, যখন প্রার্থনা করে প্রণাম করেছেন, মদন গোপালের গলার মালা। সব বৈষ্ণব হরি ধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলায় দিল। হরি বল, সব বৈষ্ণবরা বললেন হরি বল, হরি বল।
কবিরাজ গোস্বামী বলেন, আজ্ঞামালা পেয়ে আমার আনন্দ হলো, তখন আমি এই এই গ্রন্থ লেখায় মরে মদন মহ আমার লিখন যেন সুখের পঠন। এভাবে তিনি লিখতে লাগলেন। তিনি দৈন্যতা প্রকাশ করে বললেন, মূর্খ নিচ ক্ষুদ্র ওই বিষয়ে লালস বৈষ্ণব আজ্ঞা বলে করি এক সাহস। বৈষ্ণব আজ্ঞা করেছেন ভগবান, আর মূর্খ নিজেকে খুব দৈন্য করে বলছেন। শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস, হচ্ছে অষ্টম অধ্যায়। ভক্তি কল্পতরু